আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন এনডব ভিডিও। ফেরদৌস আছে আপনাদের সাথে, আর আমাদের সঙ্গে আছেন রাহাত ভাইয়া। আমরা এই মুহূর্তে আছি ওয়ালটনের একটি বিশাল শোরুমে, ন্যাশনাল ইলেকট্রনিক্স। তো এই শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব। তো তার আগে আমরা কয়েকটা ফ্রিজ দেখি। ভাই, আপনার একদম বাম পাশে যে ফ্রিজটা রয়েছে, এটার মডেলটা জানি? এটার মডেলটা হলো 3V0GD। এটা হলো 320 লিটার একটা প্রোডাক্ট। হ্যাঁ, এটা আর এটা সেম মডেল। এই মডেলটা নতুন আসে, এটা একটা অন্য ডিজাইনের। এটা লিটারটা সেম, কিন্তু মডেলটা আলাদা, দামটা একটু ডিফারেন্স আছে। প্রত্যেকটা এটা ফ্রস্ট না, এগুলো সবগুলো ফ্রস্ট ফ্রিজ। এগুলো আগে যে আগের যে ফ্রিজগুলো ছিল ওগুলোর মধ্যে অনেক অনেকটা মানে বরফের একটা পাটাতন জমতো, এত মোটা। কিন্তু এখন যে আমাদের ফ্রস্ট ফ্রিজগুলো, এগুলো সবগুলো তুষারের মতো বরফ হবে, যেটা মনে করেন হালকা প্রেস বলতে। বা এখানে আমাদের চামচ দেওয়া আছে, চামচটা দিয়ে আস্তে করে একটা খোঁচা দিলে ছুটে যাবে আপনার মাছ মাংস। ওই যে একদিন আছে না, দুই দিন তিন দিন বন্ধ রাখার কোনো দরকার নেই। ওইটা দিয়ে আস্তে করে টান দিলে উঠে যাবে। ফ্রস্ট ফ্রিজগুলো কত লিটার? এটা হলো 320 লিটার, এটাও 320 লিটার। এটার মডেল হলো 3V0GD, আর এটার মডেল হলো 3V0GD EN। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা সামনে হলো গ্লাস দেওয়া আছে। এটার প্রাইস হলো 33,950 টাকা, আর এটার প্রাইস আছে 35,500 টাকা। আর এগুলো হলো ফুল টেম্পার্ড গ্লাস আছে। কোনো কিছু মানে কোনো কিছু এখানে বাড়ি দিলে বা আঘাত খেলে এটা সহজে ভাঙবে না। প্রত্যেকটা টেম্পার্ড গ্লাস আছে। এটার ক্যাপাসিটি হলো গিয়া 4555। দুইটাই 4555। তারপরে এই যে আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হলো কি মডেলটা? এটার মডেল হলো 3A2GDEN। এটাও নতুন মডেলের প্রোডাক্ট। এটা হলো কি 312 লিটার, এটার প্রাইস হলো 34,900। আরেকটা জিনিস বলে রাখি, এখন প্রত্যেকটা ফ্রিজের মধ্যে বিল্ট ইন স্টেবিলাইজার দেওয়া থাকে, যাতে আপনার আলাদা করে বাইরে কোনো স্টেবিলাইজার আপনার কিনতে হবে না। আর এটার মধ্যে আরও দুই তিনটা টেকনোলজি আছে, যেমন হলো ন্যানো হেলথ কেয়ার। ন্যানো হেলথ কেয়ারের অপশনটা হলো গিয়া, আপনার কোনো খাবার যদি ব্যাকটেরিয়া বা ভাইরাস নিয়ে ভিতরে রাখা হয়, 10 থেকে 18 সেকেন্ডের মধ্যে ওই ব্যাকটেরিয়া বা ভাইরাস মারা যাবে, কারণ ওইটার ভিতরে শ্বাস প্রশ্বাস নিবে না। এই জন্য আমাদের এইখানে এই বডিগুলোর মধ্যে 2% সিলভার আয়ন দিয়ে তৈরি করা হয়েছে, মানে মূল যে মেটেরিয়াল দিয়ে ওইখান থেকে 2% সিলভার আয়ন এখানে ইউজ করা হয়েছে পুরোটা চেম্বারের মধ্যে, যাতে আপনার ওই যে কোনো ধরনের জার্মস টার্মস থাকলে মারা যায়। আর একটা অপশন আছে অ্যান্টি ফাঙ্গাল ডোর গ্যাসকেট। ওই ডোর গ্যাসকেটের কাজটা হইলো গিয়া, এখানে যে রাবারগুলো আছে, আগেকার ফ্রিজের মধ্যে রাবারগুলোর মধ্যে ময়লা জমতো, কালো হয়ে গেতো, যেটা মনে করেন আপনার এই উঠানো যেত না। কিন্তু এখন যে কোনো একটা হালকা, জি, এটা উঠানো যাবে। এটা টান দিলেই, প্রেস করলে এগুলো আরামসে সুন্দর করে পুরোটা খুলে যাবে। আবার আপনি চাপ দিলে, আপনি নিজে না কোনো ভয়ের কারণ নেই গা, এটা চাপ দিলেই সুন্দর লেগে যাবে। ৩৩,190 টাকা। প্রত্যেকটা ফ্রিজের মধ্যে স্টেবিলাইজার এখন এগুলো দেওয়া আছে, বিল্ট ইন স্টেবিলাইজার। তারপরে এটা আসে 2N5, যেটা হইল গিয়া 295 লিটার। হ্যাঁ, 316 লিটারও বলে থাকে, কিন্তু আমি নেটটা বলতেছি 295 লিটার। এটার প্রাইস হলো 31,500 টাকা। তারপরে আসি 2S2GD, এটার মডেলটা হলো 2S2GD, 30,500 টাকা। এটা হলো 282 লিটার। এই দুইটার ক্যাপাসিটি কি 3070? না, এই দুইটা প্রায় 4060, জি জি 4060। এই নর্মালটা 60 আছে, আর আপনার ডিপটা 40 আছে। জি, এটাও সেম, এটাও, এইটার এই তিনোটা মডেলই সেম। এই তিনোটা মডেলের মধ্যে একটু ডিফারেন্স হলো গিয়া, এটার মধ্যে হইলো গিয়া ইনভার্টার ইউজ করা হয়েছে। হ্যাঁ, এইটার যে 265 লিটার, এটাও 265 লিটার, এটাও 265 লিটার। এটার মধ্যে শুধু ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে। এগুলোর মধ্যে 150 থেকে 180 টাকা বা 200 টাকা যদি কারেন্ট বিল আসে, এটার মধ্যে আপনার আসবে শুধু 80 থেকে 100 টাকা। এটা হলো ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে, দামের এই জন্য। যেমন এটার রেট আছে 30,500 টাকা, এটা ইনভার্টার প্লাস নতুন নতুন যে ডিজাইনটা, এটার জন্য এটার দাম হলো 33,500 টাকা। আর এটা হলো বেশি তো না, যেহেতু এখানে ইনভার্টারের কারণে অনেকটা সুযোগ সুবিধা পাওয়া যায়, সুবিধা পাওয়া যাচ্ছে, বিদ্যুৎ বিলটা অনেক কম আসবে। জি জি। তারপর এটাও সেম মডেল, মানে এই মডেলটা আর এই মডেলটা সেম, ডিজাইনটা সেম। এটা হলো কি 31,950 টাকা, কারণ এটার মধ্যে এই ইনভার্টার টেকনোলজিটা ইউজ করা হয়নি, এই জন্য এটা রেটটা 31,950 টাকা।
তারপর আসি আমরা এখানে, এটা 307 লিটার। হ্যাঁ, এটা হলো গিয়া 32,950 টাকা। এটা 50-50 করা হয়েছে। আচ্ছা, 50-50? জি, এটা 50-50 করা হয়েছে। প্রত্যেক ইনভার্টার কি ভাই এটা? না, এটা নন ইনভার্টার। প্রত্যেকটা ফ্রিজের সাথে দুইটা করে বরফের জন্য সেল পাবেন, একটা বরফ একটা চামচ পাবেন, হ্যাঁ, আর দুইটা করে ডিমের খাঁচি পাবেন। এটা হলো 317 লিটার। সেম এটার মডেলটা হলো গিয়া 3X7GD। এটার মডেলটা হলো 3X7GDEL। এটাও 50-50 করছে। টাকা 36,700 টাকা। এটার মধ্যে আরো একটা কালার আছে, এই কালারটা, এগুলো নতুন আসে, এই ডিজাইনগুলো নতুন। জি, এই কালারটা নতুন আসে, ডিজাইনটা আগে কিন্তু কালারটা নতুন আসে। তারপর এটা এটার প্রাইস আর এটার প্রাইস সেম, 36,700 টাকা, দুইটা, শুধু দুইটা কালার। আচ্ছা, তারপর এটা আছে, এটাও আপনি 337 লিটার। এটা রেট হলো 32,990 টাকা। এটা হলো কি আপনার 40-60 করা হয়েছে, সরি একটু ভুল হয়েছে, 30-70। জি, সবগুলো এলো কি ফ্রস্ট, সবগুলো ফ্রস্ট, এগুলো আমি যেগুলো দেখাতে সবগুলোই ফ্রস্ট দেখাইতেছি। এই আর একটা মডেল আছে, এটাও 337, এটাও 337। এটার মধ্যে শুধু এই মডেলটা নাই, ওটার মধ্যে আর এটার মধ্যে এই মডেলটা আছে, যার জন্য এটা রেটটা একটু বেশি, 33,750 টাকা। এটা হলো 32,900 টাকা এই মডেলটার জন্য। জি, মডেলটার জন্য। আমি আরো একটা জিনিস দেখাইতেছি, এগুলো সবগুলো কিন্তু গ্লাস, সামনে গ্লাস। এই একটা মডেল আছে সামনে গ্লাস ছাড়া, ঠিক আছে, এটা রেট হলো 31,690 টাকা। পিসটা অনেক সুন্দর দেখতে। জি, স্ট্যান্ডার্ড কালার, অল টাইম, যে কোনো ওয়ালের কালারের সাথে এগুলো ফিক্সড অল টাইমের জন্য। এগুলো ডিপটা ছোট। জি, ডিপটা ছোট, সেম, এই তিনটা সেম সাইজ, শুধু গ্লাস গ্লাস ছাড়া। এটা কত লিটার হয় এগুলো? এটা হলো 317 লিটার, 31,690 টাকা। এটা হলো 33,750, 32,990। তারপর এটা আছে, এটা আসে নতুন 1950, 3D8, 348 লিটার, নতুন কালার। এটার মডেল হলো 3D8GDEL। এই কালারটা নতুন আসছে, মডেলটা আগের, বাট কালারটা, অনেকগুলো কালার আমাদের ওয়ালটনের মধ্যে নতুন নতুন কালার করতেছে। 3D8GDEL, এটা রেট হলো 37,200। এটা হলো 348 লিটার। জি, এটা গ্লাস, এটা ফুললি গ্লাস, টেম্পার্ড গ্লাস, ঠিক আছে, 348 লিটার। জি, উপরে ডিপ, নিচে নর্মাল, 60-40 করা হয়েছে এগুলা। তারপর এখানে আরও আছে, এটা হলো 21 সেফটি। আমরা বলি আসলে সেফটিটা কোথাও লেখা নেই, এই জন্য আমি সেফটিটা উচ্চারণ করতেছি না, এখন সব লিটারে। এটা হলো গিয়া 3A5 মডেল, 3A5GDES মডেল, এটা নতুন আসছে। এটা হলো গিয়া 380 লিটার, এটা নতুন আসছে। আমি এই ডিজাইনটা একটু দেখি। জি, এই যে মডেলটা নতুন আসছে, 380 লিটার। এটার প্রাইস হলো 40,290 টাকা। কালারটা নতুন আসছে। এটা কি ইনভার্টার? না, এটা নন ইনভার্টার। ইনভার্টার যেগুলো, এই আমি বলে দিব, এগুলো ইনভার্টার। তো ভিউয়ার্স, আমরা এই পুরো ভিডিওতে যতগুলো ফ্রিজ দেখলাম, এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই যে স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন 10:00 থেকে রাত 10টা। এই ওয়ার্কিং আওয়ারে আপনারা ফোন করবেন 01707-347012। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট নিয়ে নিন এই নাম্বারটা, এই নাম্বারেই আপনারা ফোন করবেন। এখানে আসলে কিন্তু আপনারা ইলেকট্রনিক্সের, ওয়ালটনের যত ধরনের প্রোডাক্ট আছে আপনারা কিন্তু সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন, একই ছাদের নিচে আসতে পারেন আপনাদের যে কোনো প্রয়োজনে। ধন্যবাদ সবাইকে।